ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव राम कृष्णमीश्वरम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघे षष्ठ संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर उपदेशेर संकलन उपदेशे संकलन परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा विगत दिन जेखाने शेष करेछिलाम तारपर थेके शुरू करब 209 नम्बर सूत्र। जादेर माइक्रोफोन अन करा आछे दया करे अफ करुन। महाराज बोलछेन सबई होच्छे मनेर ब्यापार, मनेर ओपर सब निर्भर करे। मनेई बंधन मनेई मुक्ति, जेमन मति तेमनि गति। उपरुक्त योगी सकल रकम अनुकूल अवस्थार मध्य कठोर तपश्चरण करेओ अंतरे निहित वासनार बशे विषय सुखेर ओ नामजशेर प्रति यदि आकृष्ट हय तबे तार समस्त साधन भजन तपस्ये वृता तपस्ये तपस्या तार समस्त साधन भजन ओ तपस्या भस्ये वृताहुतिर मतो पंडश्रम मात्र। आर त्रितापदग्ध जीव संसारेर असारता हाड़े हाड़े उपलब्धि करे विषये वितराग हये समस्त मन प्राण दिये यदि भगवानेर शरणापन्न हय ताहले तिनि ताके बारम्बार जन्म मरण रूप दुःख थेके त्राण करेन। एटा हच्छे कथा, खूब दरकारी कथा। आमार तो मने हय एटा शुधुमात्र सन्न्यासीदेर जन्य प्रयोग नय, जारा भगवानके चाइछे भगवानके डेकेछे भगवानेर जन्य साधन भजन करें ए कथाटा तादेर जन्यई प्रयोज्य। এই সব হচ্ছে মনের ব্যাপার, মনের উপর সব নির্ভর করে। আমার মন যদি ভগবানকে না চায় অনেক সময় আমরা বাইরের অনেকটা লোক দেখানোর মতো করে ফেলি। এমন মানুষজন সত্যি সত্যি চোখে পড়ে, চোখে যে পড়ে না তা নয়। আর আমি খুব কড়া সমালোচক বলে অনেকেই সে কারণে আমাকে খানিকটা একটু এড়িয়েই চলেন। চোখে খুব পড়ে, একবারে চোখে কটকট করে পড়ে। কারণ আপনি কোনো কিছু যদি দেখাতে চান, দেখিয়ে কিছু করতে চান, সেটা খুব দীর্ঘস্থায়ী চালাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি লোক দেখিয়ে সাধন ভজন করব, তাহলে কিন্তু সাধন ভজন করা যায় না। যতক্ষণ না সেটা মনের সঙ্গে সংযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয় না। সেই ঠাকুরের জিনিস আছে না, যে একটা পাখি এসেছিল, ডান পাটটাকে টানলে বলে হরে কৃষ্ণ, আবার আরেকটা পা ধরে কৃষ্ণ কৃষ্ণ, আবার আরেক পা ধরে টানলে হরে কৃষ্ণ বলে, দু পা ধরে টানলে সে বলে দূরশালা পড়ে যাব। যে তার আসল সত্তা প্রকাশিত হয় মনটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা রাঙাতে পারছি, ততক্ষণ পর্যন্ত শুধু বসন রাঙিয়ে কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় না। মনটাকে রাঙাতে হবে, সবই হচ্ছে মনের ওপর, মনের ওপরই সব নির্ভর করে। আমার মনকে সাধনানুকূল তৈরি করতে হবে, আমার মনকে ঈশ্বরকে চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার মন ঈশ্বরকে চাইবে ততক্ষণ আমার মন সাধনানুকূল হবে না। আমরা যখন গেছিলাম PPTC-তে তখন গিয়েই দেখলাম একটা লম্বা রুটিন লাগানো আছে। আগে একদিন বলেছিলাম সেই রুটিনের কথা, একেবারে 3:30 থেকে শুরু হয়, 11:30 গিয়ে শেষ হবে সেই রুটিন, 11:00 সময় গিয়ে শেষ হবে। তার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠা 3:30, আর আত্মস্থানন্দজি মহারাজের ক্লাস হতো 10:00 থেকে 11:00 অবধি, 1 ঘন্টা উনি আমাদের ক্লাস নিতেন। এই প্রথমেই গিয়ে মনে হলো যেন এটা একটা অদ্ভুত অসম্ভব একটা জিনিস আমাদের কাছে মনে হয়েছিল। আমাদের মধ্যে একজন, তিনি আত্মস্থানন্দজিকে কথা প্রসঙ্গে বললেন, উনি আমাদের নতুন যারা নতুন এসেছি 1 মাস খানেক হলো তাদেরকে জিজ্ঞাসা করছিলেন, তোদের কিছু অসুবিধা হচ্ছে? তা আমরা বললাম যে না কিছু খুব অসুবিধা হচ্ছে না, কখনো তো ওইরকম 3:30 থেকে উঠেই, কখনো কদাচিত 3:30 উঠে জপ ধ্যান করতে বসেছি। মর্নিং কলেজে পড়তাম বলে সকালে ঘুম থেকে উঠতেই হতো, কিন্তু ওই একেবারে 3:30 উঠে 4 থেকে জপ করতে বসেছি এরকম কখনো করিনি। তখন বললেন ওটা অ্যাডজাস্ট করতে সময় লাগবে, ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি বললেন না, আমার মনে হচ্ছে এই যে রুটিনটা দেওয়া আছে এটা একেবারে যথেষ্ট নয়। একবারে ঠিক কথা, আত্মস্থানজি বললেন এটা যথেষ্ট, ঠিক বলেছিস।
ওটা একটা আইডিয়া দেওয়ার জন্য, আইডিয়াটা কেমন করতে হবে, তারপরে ওটা অভ্যাস হয়ে গেলে ওর পারে যাওয়ার কথা ভাবতে হবে বা ওর চেয়েও নতুনভাবে কিছু করতে হবে। কিন্তু প্রথমেই যদি ওই সমালোচনাটা করতে শুরু করি তাহলে কিন্তু কিছু হবে না। মনকে তৈরি করতে হবে যে আমি ঈশ্বরকে চাই, এবং যতক্ষণ না ঈশ্বরকে চাইবো ততক্ষণ ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জাগবে না। ঈশ্বরের জন্য যে যতটা কষ্ট সহ্য করার কথা ততটা আমরা সহ্য করতে পারবো না। আমি আরেকটি ঘটনা আপনাদের বলেছিলাম, এটা আবার পুনরাবৃত্তি করছি, আজকেই আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। বর্তমান পত্রিকা 1988 সালে একটি পত্রিকা বার করে, কী করে সাধু হওয়া যায়, এই সাধু জীবনের যে নানা নিয়মকানুন, কেমন করে ভর্তি হব, কতদিনে সন্ন্যাস পাবো, আমাদের যে বাইরে থেকে যে সমস্ত ধারণাগুলো লাগে সেগুলো নিয়ে তার একটা সংকলন। বিভিন্ন ধর্মসংঘ থেকে তাদের প্রতিনিধিরা বলেছিলেন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, শ্রী গুরু সংঘ, এরকম নানা সংঘ থেকে তারা বলেছিলেন। রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বলেছিলেন তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি, তিনিও নিয়মকানুন সব বললেন, কিন্তু শেষকালে একটা দারুণ কথা বলেছিলেন, আসল যে কাজ সেটা হচ্ছে জীবনদেবতাকে ভালোবাসা। জীবনদেবতাকে ভালোবাসাটা যত তীব্র হতে থাকবে তত এই সমস্ত যে এই তাকে পাওয়ার জন্য যে কষ্ট সেটা আমরা খুব সহজে মানে গ্রহণ করতে পারবো, এবং যত জীবনদেবতাকে ভালোবাসাটা আমার তীব্র হতে থাকবে তত বাকি জিনিসগুলো ঝরে পড়তে থাকবে। বলছেন যেরকম সংসারে থাকতে গেলে সংসারকে ভালো না বাসলে সংসারের যে নানা হ্যাজার্ড সেগুলোকে আমরা গ্রহণ করতে পারি না, ঠিক সেই রকম জীবনদেবতাকে যদি আমরা ভালো না বাসতে পারি এই সাধু জীবনের যে কষ্ট, এই সাধু জীবনের যে নানা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না, তখন সাধারণ আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। তারপরে এই জীবনদেবতাকে ভালোবাসাটা এত তীব্র হয় যে সবটুকু জুড়ে যেন মনে হয় যে তাকেই ভালোবাসি। তিনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, মাস্টার্স করতে হবে, তার যে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, এগুলো হচ্ছে সাধু জীবনে প্রবেশের এন্ট্রি ফর্ম, অ্যাডমিট কার্ডের মতো, শুধু সাধু জীবনে আসার জন্য, তার বেশি আর এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলটা হচ্ছে তাকে ভালোবাসার জন্য একটা মন তৈরি করতে হবে। যত আমরা ভগবানকে ভালোবাসতে পারবো তত আমরা এই জীবনকে গ্রহণ করতে পারবো। বলছেন মনেই বন্ধন মনেই মুক্তি, যেমন মতি তেমনি গতি। আমরা আমাদের যত মন ঈশ্বর নির্ভর হবে তেমন আমাদের গতি হবে, এইটা হচ্ছে অবস্থা। এই সবটাই যেমন মতি তেমনি গতি, আমার যেরকম ইচ্ছে হবে আমি ঠিক সেই রকমভাবেই পাবো। যদি তা না হয় তাহলে দেখা যাবে আমরা যারা সাধন ভজন করবো বলে ঘর বাড়ি ছেড়ে এসেছি একটা সময় কঠোর তপশ্চরণ করলেও বাসনা বীজ আমাদেরকে ধরে রাখে। এই মন্ত্র, এই সাধন ভজন আমাদের কাছে একটা কবচের মতো কাজ করে সকলের কাছে। আপনারা যারা ভগবানকে চাইছেন তাদের প্রত্যেকের কাছে এই যে আমাদের যে মন্ত্র, আমাদের যে সাধন ভজন, এগুলি বাসনা বীজের মতো কাজ করতে থাকে, এবং এইগুলি এই এই মন্ত্র এবং তপশ্চান এগুলি আমাদের কাছে কবচের মতো কাজ করে। ফলে বাসনা বীজ যখনই আক্রমণ করে তখন ওই কবচ আমাদের ভেতরকে আমাদেরকে রক্ষা করে। ঠিক যেরকম আপনারা শীতকালে ক্লোক পরেন, সারা গা ঢাকা থাকে, যতই ঠান্ডা হোক যতই হাওয়া লাগুক কিছুতেই সেটা আপনাকে স্পর্শ করে না, এটাও ঠিক সেই রকম হতে থাকে। এটা হচ্ছে কথা, যদি সেই আমরা যদি আমাদের সাধন ভজন যদি যথেষ্ট না করতে পারি তাহলে আমাকে রক্ষা করার জন্য যে কবচ সেটি যথেষ্ট শক্তভাবে তৈরি হয় না, এবং যত সেটা দুর্বল হতে থাকবে ততই আমরা দেখতে পাবো যে খুব সহজে বাসনার আওতার মধ্যে আমরা এসে পড়ছি। ফলে এই যে সারাটা জীবন ধরে নিজের প্রিয়জনদেরকে কাঁদিয়ে সমস্ত ভোগ সুখ থেকে বেরিয়ে গিয়ে একটা অন্যরকমের যে জীবনযাপন করার চেষ্টা করছিলাম সেটা সম্পূর্ণভাবে ভস্মে ঘি ঢালার মতো হয়। আর বলছেন ত্রিতাপদগ্ধ জীব সংসারের অসারতা হাড়ে হাড়ি উপলব্ধি করে। এটা সংসারী লোকেদের জন্য যারা বলছেন, যাদের সংসার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা সবাই চাই যে আমরা ঈশ্বরের দিকে যাব, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা আমাদের জীবন সবসময় আমাদেরকে
ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করে না। আপনারা অনেকে চেয়েছেন, কিন্তু সবাই যে উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন, এই ঘর বাড়ি থেকে ফেরি বেরিয়ে এসে শুধু ভগবানকে ডাকবেন যে এই যে জীবনযাপন করে এটা আপনাদের সকলের পক্ষে সম্ভব হয়নি, তাই বলছেন। কিন্তু আপনারা যারা মন প্রাণ দিয়ে এই সংসার জীবনের অসারতাকে উপলব্ধি করেন, আপনারা যারা বুঝে জানি সংসার থেকে কিচ্ছু পাওয়ার নেই, তারা হাড়ে হাড়ে উপলব্ধি করেন। এবং যখন আমরা এটা উপলব্ধি করি, তখন এই যে বিভিন্ন রকমের যে আকর্ষণ আছে এগুলি আমাদের কোনোভাবে স্পর্শ করে না, তখন আমরা ভগবানের শরণাগত হই। আমাদের ক্ষেত্র যখন প্রস্তুত থাকে, হৃদয়ের ক্ষেত্র যখন বৈরাগ্যে পূর্ণ হয়, তখন ভগবানের কথা খুব কাজে লাগে। আগে তো বুঝতাম না, এখন চাষি হয়ে গেছি বলে খুব বুঝি যে বৃষ্টির প্রয়োজন আছে। আমরা যখন মাঠ তৈরি করি, সেই সময় যদি খুব ভালো জল হয়ে থাকে, একটুখানি যদি জল হয়ে থাকে, তাহলে যখন ধান রোয়া হয়, ধানের গোড়ার কাছে ভালো জল থাকে, হুহু করে সেই গাছ বাড়তে থাকে। আবার যখন গাছ পুরো বেড়ে যায়, তখন বৃষ্টি হলে আবার ধানের গোড়া পচে যাবে, সেটাও বুঝি এখন। সেই কারণে এই অসারতা যখন আমরা বুঝতে পারি, আমাদের ক্ষেত্র, জীবনের ক্ষেত্র প্রস্তুত হয়, তখন ভগবানকে ডাকলেই আমাদের জীবনের এই উপলব্ধিটা আসে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিতে এসেছিলেন একজন ভদ্রমহিলা। তিনি কোনো একটা সময় স্বামী গহনানন্দজির কাছে আবেদন করেছিলেন। গহনানন্দজি মহাপ্রয়াণ হয়ে যাওয়ার পরে তিনি আর বিশেষ চেষ্টা করেননি। একটা সময় দেখা গেল যে তার শরীরে ক্যান্সার বাসা বাঁধল, সেটা ছাতিতে হয়েছিল, এবং তিনি বুঝতে না পারার জন্য সেটা তখন তার ব্রেইনে গিয়ে অ্যাট্যাক করলো। ডাক্তার বললেন তার খুব অল্প সময় আছে। আমরা যখন তারপরে তাকে আমরা দেখলাম, একটা সময় তার একবারে আকুলতা, রোজ ফোন করে বলতেন মহারাজ আমার একটা দীক্ষার ব্যবস্থা করে দিন। পূজনীয় তাপস মহারাজকে বলাতে মহারাজ গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে বললেন, মহারাজ বলে নিশ্চয়ই দীক্ষা দেবো, ও যদি বসে থাকতে পারে আমি দীক্ষা দেবো। প্রথম পরপর দুটো দীক্ষার দিন আমরা তাকে দীক্ষা নেওয়াতে পারিনি, কারণ কেমোথেরাপির পরে তিনি নিজেকে সহ্য করে উঠতে পারছিলেন না। তারপরে থার্ড দিন তার দীক্ষা হলো, খুব কষ্ট করে এসে বসেছিলেন। পূজনীয় মাস তাকে মন্ত্র দীক্ষা দিলেন, শুধু তাই নয়, তাকে বললেন তুমি দীক্ষা যখন হয়ে গেছে, এরা গুরু পূজা টুজা হচ্ছে, তোমারটা সবার আগে হবে। ওই বেলুড় মাঠে আপনারা দেখেছেন প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে ঢুকে বাঁদিকে বেঞ্চ পাতা থাকতো, ওনাকে বলা হলো সেই বেঞ্চগুলো জুড়ে ওনাকে যেন শুতে দেওয়া হয়। উনি ওই বেঞ্চগুলো জুড়ে ওতে শুয়ে থাকলেন যতক্ষণ না পর্যন্ত শেষ দীক্ষার্থী গুরু পূজা করছে। সবার শেষে ছেলেদেরও পরে তিনি এলেন, এবং এসে কোনোরকমে তিনি নিচুও হতে পারছেন না, কিছু হতে পারছে না। মহারাজ তাকে খুব আশীর্বাদ করলেন। এই ঘটনার পরে এই 7-8 মাস মতো ভদ্রমহিলা বেঁচেছিলেন। আমরা মাঝে মাঝে ফোন করে খোঁজ নিতাম, কিন্তু যেটা রিমার্কেবল জিনিস সেটা শুনলাম যে আগে উনি যন্ত্রণায় ভীষণ কষ্ট পেতেন এবং সেটা বারবার প্রকাশ করতেন। দীক্ষা হয়ে যাওয়ার পরে তিনি যে কটা মাস ছিলেন, সে কটা মাস শুধুমাত্র ভগবানের নাম করেছিলেন। এবং এই ভগবানের নাম করায় একটা জিনিস তার বাড়ির লোকজন লক্ষ্য করলেন, তার যে ওই রকম মারণ যন্ত্রণা, তিনি কিন্তু সেটা নিয়ে কখনো কোনো কমপ্লেন করতেন না, এবং সবসময় ওইটাকে নিয়েই থাকতেন। জীবনটাকে আমরা যদি ভগবানের দিকে তাকিয়ে একটা জীবন তৈরি করতে পারি, তাহলে কিন্তু হবে। এবং যখন আমরা এই মন প্রাণ দিয়ে যখন ভগবানের শরণাপন্ন হই, তখন তিনি আমাদের জন্ম মরণ রূপ দুঃখ হতে ত্রাণ করেন। সবটাই মনের বিষয়। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, এবং তারপরে তখনও তিনি প্রেসিডেন্ট হন, ভাইস প্রেসিডেন্ট অবস্থায় নরেন্দ্রপুরে এলেন। মহারাজজির পিঠের শির দ্বারায় বোধহয় কিছু একটা সমস্যা হয়েছিল, রোজ ইঞ্জেকশন দেওয়া হতো, কিন্তু নিদানটা ছিল অন্যরকম। উনি বিছানায় শুয়ে থাকবেন, একটুও নড়তে পারবেন না। এবং সেই মহারাজ শুয়ে যাবার পরে মহারাজের চতুর্দিক বালিশ দিয়ে এমন করে প্যাক করে দেওয়া হতো যে মহারাজ চাইলেও একটুও নড়তে পারতেন না। ওইভাবে মহারাজ 2 মাস শুয়ে থাকলেন। শুধু আমরা ভাবতাম মহারাজ কী করে সময় কাটান। মাঝে মাঝে আমরা নরেন্দ্রপুরে থাকলে মহারাজের ঘরে যেতাম, গিয়ে দেখতাম মহারাজ সামনে একটা ছোট্ট টেবিল আছে, সেই টেবিলের উপর শ্রী শ্রী মায়ের একটা ছবি, শুধু গলা অবধি একটা ছবি আছে, সেই ছবিটি রাখা ছিল। মহারাজ সেই ছবিটির দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। 2 মাস কিন্তু এমনি করে কেটে গেল। আমি মনে মনে ভাবতাম আমায় যদি এরকম করতে দেওয়া হতো, আমি বোধহয় পাগল হয়ে যেতাম।
কিন্তু মহারাজের এই নিষ্ঠাটা দেখে এই আজকে যে বলছেন সবই হচ্ছে মনের ব্যাপার, মনের ওপর সব নির্ভর করে, মনেতেই বদ্ধন মনেতেই মুক্তি, যেমন মতি তেমনি গতি। তিনি চাইলে আমরা যদি এইটা যখন সম্ভব তখন আমরাও যদি ভগবানকে চাই আমাদের মুক্তি অবশ্যই অবশ্যই হবে। 210 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সন্ন্যাসী হও বা গৃহী হও নিজ নিজ পথে প্রাণপণে খাটতে হবে, জীবনকে সাধনার অনুযায়ী করে গড়তে হবে, ফাঁকি দিয়ে বস্তু লাভ হয় না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। তবে মনে হয় ভগবানের কৃপাদৃষ্টি সন্ন্যাসীদের চেয়ে যেন গৃহীদের ওপর বেশি, কিছু বেশি, কারণ সন্ন্যাসীরা তো ভগবানকে ডাকবার জন্যই সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছে, তারা যদি তাকে না ডাকে সে মহাপাপ। কিন্তু নিষ্ঠাবান গৃহী ভক্তেরা কঠোর সংসার পথে মাথায় বিষম বোঝা নিয়েও তার শরণ মনন কৃপা ভিক্ষা করে এবং সাধু ভক্তদের শ্রদ্ধা ভক্তিও সেবা করে, ও ধার্মিক দানীরা ধনীরা দান ধ্যান দরিদ্র ও সাধুদের জন্য আতুরাশ্রম সেবাশ্রম ধর্মশালা ছত্রাদি প্রতিষ্ঠা প্রভৃতি নানা পুণ্য কর্ম করে। কি সুন্দর কথা বলছেন, গৃহীরা তো ভগবানকে ডাকবে, মা ঠাকুরুনকে সেই চিঠি লিখেছিলেন একজন ভক্ত, তিনি লিখেছিলেন যে তিনি তপস্যা করছিলেন তিনি কতদিনে ভগবানকে পাবেন, সেইটি তিনি লিখেছিলেন। মা বলেছিলেন ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে লোকে সাধন ভজন করছেন এবং ও ভাবছে ও এমনিতেই পেয়ে যাবে, তা কিন্তু হবে না, ওকে সাধন ভজন করতে পারো, সাধু হয়েছে সাধন ভজনই করবে। কিন্তু গৃহীদের প্রতি মায়ের ভীষণ রকমের ভালোবাসা ছিল, ঠাকুরেরও ভালোবাসা ছিল। তিনি বলছেন গৃহীদের সঙ্গে সন্ন্যাসীর ফারাক হলো এই, পথ দিয়ে বিয়ে বাড়ির বাজনা চলেছে, গৃহী সন্ন্যাসী যার মাথার ওপর কোনো বোঝ নেই সে ঘাড় ঘুরিয়ে বাজনা দেখবে, তাতে কিন্তু কৃতিত্ব নেই। গৃহীরা শত রকমের দায়িত্ব নিয়ে যখন ঘাড় ঘুরিয়ে ভগবানকে দেখে তার মধ্যেই কৃতিত্বটা বেশি, সেই কারণে ভগবানের কৃপা তার ওপর পড়বে। গৃহীরা না থাকলে বোধহয় এই সন্ন্যাসীদের জীবন কখনো ঠিকঠাক মতো চলতো না, কারণ গৃহীরা নিজেদের যাবতীয় কাজকর্ম করে স্মরণ মনন করে এবং কৃপা ভিক্ষা করে ভগবানের দিকে এগোয়। আমাদের মনে আছে আমরা যখন এই ভাবপ্রচার পরিষদ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অনুষ্ঠানে যেতাম, সেইখানে যাওয়ার আগে পূজনীয় শিবমানন্দজি এই কথাগুলো বলতেন, তোমরা জীবনটাকে ভগবানের জন্য উৎসর্গ করেছো তাই সংঘ তোমাদের দায়িত্ব নিয়েছে, কিন্তু ভাবপ্রচার পরিষদ যারা চালান যে সমস্ত গৃহীরা তারা নিজেদের সমস্ত কাজ ঘরের এবং বাইরের সমস্ত কাজ সারার পরে তাদের অবসর সময়টুকুতে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ করেন, অতএব তাদের কাজ তোমাদের মতো খুব স্বাভাবিকভাবে নিখুঁত হবে না, তাই এটা কেন হলো না ওটা কেন হলো না সেটা কেন হলো না এই বলে খিচখিচ করবে না। আর একটা খুব বড় জিনিস করতেন, তুমি যেমন গেরুয়া পরে ভগবানকে ডাকছো তিনিও তেমনি সাদা লাল কালো হলুদ করে তাকে ডাকছেন, অতএব তাকে কখনো অসম্মান করবে না, এটা হচ্ছে কথা। এই এই বোধটা খুব আসা জরুরি আছে আমাদের কাছে, এই যে আমরা কত রকমের তপস্যা করে আমরা করবার সুযোগ পাই, জীবনকে এ করবার সুযোগ পাই। বলছেন এই যে এই সমস্ত এই সাধুদের জন্য যেন তারা এই যাবতীয় কাজ করেন, আত্মস্থানন্দজি খুব রাগ করতেন অতিরিক্ত কোনো পয়সা খরচ হলে। আমাদের মনে আছে PPTC-তে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে ধূপ আসতো, আপনারা দীক্ষার সময় যে ধূপগুলো দেন সেই ধূপগুলো প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে রাখা থাকে, সেগুলো তার মন্দিরে জ্বালানো সম্ভব হয় না বা অনেক সময় অনেকে মন্দিরে জ্বালাতে চান না, সেগুলো আমাদের PPTC-তে আসতো। একবার অনেক ধূপ এসেছে, আমাদের নিয়ম ছিল একটার একটা করে সকালে ধূপ জ্বলবে, একটা সকালে একটা বিকেলে ধূপ জ্বলবে, তা আমরা একদিন অনেক ধূপ এসেছে দেখে আর সে সময় আমার দায়িত্ব ছিল আমি দুখানা ধূপ জ্বালিয়ে দিয়েছি। তাপস মহারাজ প্রেয়ারে এলেন, চুপচাপ দেখলেন, কিছু বললেন না, চলে গেলেন। পরে আমাকে ডেকে জিজ্ঞেস করছেন কে জ্বালিয়েছে দুটো ধূপ, আমি বললাম একটা, এই আমি জ্বালিয়েছি। মহারাজ বললেন ভক্তরা কষ্ট করে তাদের নিজেদের খরচা কেটে সাধু সেবাদের জন্য বা ঠাকুর সেবার জন্য ধূপগুলো পাঠান, ওগুলোর অযথা ব্যয় করবে না, ওই একটি ধূপ বরাদ্দ আছে একটি ধূপই ব্যবহার করবে, তার বেশি যেন কখনো কোনো রকম ধূপ ব্যবহার করতে দেখি না দেখি।
আমাদের বেলঘরিয়ায় ছেলেরা প্রত্যেক দিন, যিনি শ্রাইন ইনচার্জ থাকতেন, ওই ধূপের প্যাকেটের ভেতরে 10টি করে ধূপ বার করে দিতেন, দুটো সকালবেলা প্রেয়ারের সময় জ্বালানোর জন্য, 4টে পুজোর সময়, আর বিকেলে সন্ধ্যারতি সময় 2টো, 4 আর 4 = 8, 8টা ধূপ খরচ করার আমাদের পারমিশন ছিল। তাকে খুব বিশেষ সম্মান করা হতো যারা 8টা ধূপের কম খরচ করতে পারত। আমরাও শিখে গেলাম পুজো শুরুর সময় আমরা 1টা ধূপ জ্বালতাম এবং বাকি যত পূজা অর্চনা বলছি এতে এসো ধূপ আমরা শুধু জলের ছিটা দিতাম। আর আর যখন সন্ধ্যা আর আরেকটা ধূপ, ওই ধূপটা শেষ হয়ে যেত তো পুজো করতে করতে, তাই ঠাকুর যখন ঠাকুরের যখন পুজো হতো তখন আরেকটা ধূপ জ্বালাতাম। ওই একই ধূপ ঠাকুরকে, মাকে আর স্বামীজিকে এবং সপার্ষদ শ্রীরামকৃষ্ণ সকলকে ওই জলের ছিটে দেওয়া হতো। এই এইভাবে আমরা পুজো অর্চনা করতাম। এইটা ভাবনাটা খুব প্রয়োজন আছে, যে ভক্তরা কত কষ্ট করে দেন এই ভাবনাটা, একে অপরের জন্য এই ভাবনাটা থাকা দরকার। সাধুদের অর্থের জোগাড়, সাধুদের খাবার দাবারের জোগাড় যেমন ভক্তরা দিয়ে থাকেন, তারা দেন এই কারণে, তারা মনে করেন যারা সর্বস্ব কিছু ছেড়ে ভগবানের নামে বেরিয়েছে তাদের দেখার দায়িত্ব তাদের। ঠিক সেই রকমভাবে সন্ন্যাসীদেরও দেখার দায়িত্ব তাদের, তাদের আধ্যাত্মিক জীবনের কেমন করে এই জীবনের মানোন্নয়ন হয়। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে জানুন, যে যেভাবে যেখানেই থাকুক না কেন, যদি মন প্রাণ উজাড় করে ভগবানকে না ডাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। যিনি সঙ্গে আছেন তারও যেমন হবে না, যিনি সঙ্গের বাইরে আছেন তারও তেমনি হবে না। ভগবান কোনো কিছুর বশ না, আপনার সাধন ভজন, আপনার ভক্তি বিশ্বাস ভালোবাসা, আপনার আকুতির বশ, আর কোনো কিছুর বশ না। ভালো আপেলেরও বশ না, নাগপুরি কমলালেবুরও বশ নন, আর আমি বলি বলে আপনারা রাগ করেন কাঞ্জিবরম শাড়িরও বশ না। তিনি শুধু আমাদের ভক্তি ভালোবাসা বিশ্বাস এবং শরণাগতির বশ। বলছেন 211 নম্বর সূত্রে, ভগবান লাভ সকলের ভাগ্যে এই জন্মে হয় না, যারা জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছে, সামান্য একটু কর্ম বাকি ছিল, তারা সেই পূর্বজন্মের সাধনের প্রভাবে সৎসংস্কার ও প্রেরণা লাভ করে বাকিটুকু এই জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরমপদে লীন হয়। আমরা একই সঙ্গে পরের সূত্রটাও পড়ব। 212 নম্বর সূত্রে বলছেন, কোনো কর্মই বৃথা যায় না, নষ্ট হয় না, তার সুফল বা কুফল কখনো না কখনো ফলবেই, সেই জন্য যা সৎকর্ম তা সব রকমে সব অবস্থায় করা উচিত, আর সেইটি মূলধন স্বরূপ হয়, যা থেকে পূর্বকৃত কুকর্ম ও পাপ রাশির দেনা শোধ হয়। এইটা একেবারে পরিষ্কার করে বলছেন ভগবান লাভ, আমাদের যাতে ভগবান লাভ হবে, আপনারা আমরা যারা ভগবান লাভ হবে, যদি পূর্ব পূর্ব জন্মকৃত যদি সুকৃতি না থাকে তাহলে হবে না। এটা কিন্তু একেবারে ঠিক, আপনাদের মধ্যে অনেকেই একদিনে 70-72 জন একসঙ্গে দীক্ষা পেয়েছেন, কিন্তু একই রকম আকুতি নিয়ে সাধন ভজন কিন্তু সবাই করে না। এই সাধন ভজন তাকে যে করার ইচ্ছেটা, এটা আমাদের পূর্বাপূর্ব জন্মের সুকৃতি। ওই কারণে যখনই মনের ভেতরে কোনো ডিপ্রেশন হবে, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি কিছু পারছি না, তখন জানবেন যে আপনার পূর্বপূর্ব জন্মের অনেক সুকৃতি করা ছিল, যেগুলোর ফলে আপনি এ জন্মে ভগবানকে ডাকবার আপনার মধ্যে ইচ্ছা জেগেছে। এই পূর্বপূর্ব জন্মের করা আছে, শুধু এই জন্মে যতটুকু করার আপনি নিজেও জানেন না কতটুকু করা বাকি আছে, তাই মন প্রাণ দিয়ে উজাড় করে এই জন্মে সাধন ভজন করে আর না ফেরার দেশে আমরা যেন আসি। আমরা অনেক সময় যখনই কেউ মারা যায়, আমরা আজকাল ফেসবুকে নানা রকম সুন্দর সুন্দর শব্দ দেখি, তো সেইখানে বলা হয় অমুক চন্দ্র অমুক না ফেরার দেশ থেকে চলে এলেন, না ফেরার দেশ থেকেই তো যাবো, শরীরটা তো এখানেই রেখে যেতে হবে। কিন্তু আসল ব্যাপার কি, আমার মনটা কি না ফেরার দেশ থেকে না ফেরার দেশে গেল, তা কিন্তু একবারও আমরা খেয়াল রাখি না। আমাদের মনটাকে না ফেরার দেশে পাঠাতে হবে, এটা হচ্ছে কথা। তাই বলছেন যারা পূর্বপুর তাকে পাওয়া, যারা জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন, সামান্য একটু কর্ম বাকি ছিল,
তারা সেই পূর্বজন্মের সাধনের প্রভাবে সৎসংস্কার প্রেরণা লাভ করে বাকিটুকু এই জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরম পদে লীন হয়। এটা একটা খুব আশার কথা আমাদের আমাদের যাদের ভগবানকে ডাকার ইচ্ছে হয়েছে, নিশ্চিত করে জানবেন আমরা পূর্ব পূর্ব জন্মে তাকে কঠোর তপস্যা করে তাকে এই শুভ সংস্কারটা নিয়ে জন্মেছি। এখন যে শুভ সংস্কারটা আমাদের আছে সেটাকে যদি আমরা ফ্যানিং করে সেই আমার ভেতরের আগুনটাকে যদি প্রজ্বলিত করতে পারি, তাহলে অবশ্যই আমি একেবারে সেই আগুনের মধ্যে আমার সত্তাকে দিয়ে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার ভগবানের সঙ্গে আমি লীন হয়ে যাব, আর কখনো আমাকে এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। এই কারণে কখনো হতাশ হবেন না, যখনই ভগবানকে পাওয়ার জন্য কাজ করতে করতে আপনার খুব হতাশা আসবে, মনে হবে যে আপনি পাচ্ছেন না, সবসময় বিশ্বাস করবেন আপনি এই জন্মে যে তাকে ডাকছেন এটা আপনার পূর্ব পূর্ব জন্মের কৃত শুভ সংস্কারের কারণেই হচ্ছে, এবং এই শুভ সংস্কার আপনাকে প্ররোচিত করছে এই জন্মে ভগবানকে ডাকার। তাহলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি সেটা পরবর্তী সূত্রে মহারাজ বলেছেন, কোনো কর্মই বৃথা যায় না, নষ্ট হয় না। আমরা যেমনভাবে ভগবানকে ডাকি, সে হেলায় ঢাকি আর ফেলায় ডাকি, কোনোভাবেই সেটা বৃথা যাবে না। মা বলছেন না, পুকুরের জলে ঠেলেই ফেলে দাও আর নিজেই ডুবো, কাপড় ভিজবেই। ঠিক সেই রকম ভগবানকে ডাকলে হেলাতেই ডাকি আর ফেলাতেই ডাকি, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা হবে। যখন অবহেলার সঙ্গে ভগবানের প্রতি সামান্য ভালোবাসা হয়, তাহলে ভালো করে তাকে ডাকলে তার সঙ্গে অনেক গভীর সম্পর্ক হবে, তাই না? তিনি এমন মানুষ, তাকে হ্যালো বললেও তিনি আপনার দিকে তাকাবেন, আপনি জড়িয়ে ধরলেও তিনি আপনার দিকে তাকাবেন। যখন হ্যালো বলার চেয়ে জড়িয়ে ধরলে তাকে বেশি, তাকে আলিঙ্গন করার সুখানুভূতি করার চেষ্টা আছে, কেন শুধুমাত্র হাই বলে ছেড়ে দেবো, ভালো করেই তাকে ডাকবো। তাই বলছেন তার সুফল বা কুফল কখনো না কখনো ফলবেই। আমরা যত সুকর্ম করি না কেন, আজ হয়তো তার কোনো ফল আমি পেলাম না, অবশ্যই জীবনের মধ্যেই সেই ফল ফুটবেই। আপনারা অনেকেই দেখবেন, আপনারা মনে করেন অনেক সময় যে ভগবানকে ডাকলে আপনাদের জীবনের ভেতরে স্বাচ্ছন্দ্য আসে, তা আসল স্বাচ্ছন্দ্য কিন্তু মনে, জীবনেতে কখনো স্বাচ্ছন্দ্য হয় না। আপনার প্রচুর টাকা পয়সা আছে, অনেক জিনিস আছে, একেবারে পা ডুবে যাওয়া কার্পেট আছে, সব কিছু আছে, কিন্তু আপনার মনে যদি অশান্তি থাকে তাহলে কিন্তু কখনো কোনো কিছু হবে না। আমরা একজনের বাড়িতে গিয়েছিলাম নরেন্দ্রপুর থাকাকালীন ডোনেশনের কালেকশন করতে, ভদ্রমহিলা আমাদের আসতে বললেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে ওপরে যখন দোতলায় উঠলাম, দেখলাম দুটো পাশাপাশি 1000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, সেই দুটো নিয়ে একটা ফ্ল্যাট তৈরি আছে। তিনি আমাদের অনেকগুলো জিনিস দিয়েছেন, তার স্বামী সদ্য মারা গেছেন, তার সমস্ত জিনিসপত্র, অনেক জিনিস সবে কেনা হয়েছিল, সেগুলো ব্যবহার করাই হয়নি, তিনি সেই জিনিসগুলো আমাদের দিয়ে দিয়েছিলেন, ওষুধপত্র সমস্ত কিছু একদম ফাইলকে ফাইল দিয়েছিলেন, আর তার সঙ্গে 5টি ছেলেমেয়ের জন্য স্পন্সরশিপ দিয়েছিলেন। আমরা গিয়ে হতবাক হয়ে গেলাম, অত বড় ফ্ল্যাটে ভদ্রমহিলা একা থাকেন, ওই সব দুটো ফ্ল্যাটের মাঝের যে কমন দরজা, সেই দরজাটার ঠিক সামনে একটা রকিং চেয়ারে তিনি সারাদিন বসে থাকেন, কেউ একজন কখনো তার বাড়িতে কলিং বেল বাজাবে তার অপেক্ষা করে থাকেন। তার কাজের মেয়েটি না থাকলে ওই অত বড় ফ্ল্যাটে তিনি সম্পূর্ণ একা। তিনি একটা সময় সেন্ট জেভিয়ার স্কুলে, একটি অন্য জায়গার স্কুল, কলকাতা না, সেই স্কুলের তিনি প্রিন্সিপাল ছিলেন, এবং আর তার স্বামী খুব বড় প্রতিষ্ঠানের তিনি MD ছিলেন। আর তিনি সারাদিন মানুষজন একেবারে সে একটা গ্ল্যামারের মধ্যে বাস করেছেন, যে কোনো কারণই হোক তার ছেলে তাকে ছেড়ে চলে গেছে, খুব কাছের একটা ফ্ল্যাটে থাকে, কিন্তু তারা নাকি এত ব্যস্ত তাদের কারুর সারাদিন একবার টেলিফোন করে কথা বলারও সুযোগ হয় না, তার যাবতীয় কথা বলার জায়গা তাদের কাজের লোকেদের জন্য। আমরা দুজন গিয়েছিলাম, আমি এবং লোকশিক্ষা পরিষদ থেকে আরেকজন, তিনি বললেন আমার হাত বড় কাঁপে, আপনারা চেকগুলো লিখে দিন। আসলে তা নয়, আমাদের আরও খানিকক্ষণ তিনি আটকে রাখার চেষ্টা করছেন, সব হয়ে গেলে বললেন দাঁড়ান আপনাদের জন্য কিছু কিছু জিনিস বানিয়েছি,
তারপরে সেই জলের বোতল দুটো দুটো করে তিনি একেবারে শেষ প্রান্তে তার রান্নাঘর সেখান থেকে বয়ে নিয়ে এলেন। তারপর ওটস দিয়ে আইসক্রিম বানিয়েছিলেন, তাই খাওয়ালেন, এবং উনি অনেক কিছু খাওয়ালেন, কিন্তু বারে বারে খাওয়াচ্ছেন, একবার করে হয়ে যাচ্ছে আবার করে নি। আমি আস্তে আস্তে বুঝলাম উনি বড় একা, উনি সঙ্গ চাইছেন। তারপরেও তো আমরা ফাইনালি যখন চলে আসছি, আমরা লিফটের মধ্যে উঠে পড়েছি, ঠিক ওনার ঘরের সামনে লিফটটা, উনি লিফটের দরজায় এমনি করে হাতটা দিয়ে সেন্সারটা থেকে আটকে রেখেছেন, কিছুতেই দরজাটা যাতে বন্ধ না হয় তাই চাইছেন। মাঝে মাঝে আমাদের ফোন করতেন, আগ্রুম বাগ্রুম গল্প করতেন, কিন্তু আমরা বুঝতাম ওনার একজন কেউ কথা বলার চাই। জীবনে সবসময় স্বাচ্ছন্দ্যটাই শেষ কথা নয়, মনের স্বাচ্ছন্দ্যটা হচ্ছে বড় কথা। আপনার অনেক আছে, কিন্তু আপনি মনে মনে যদি একাকী হয়ে যান তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এই ভদ্রমহিলার চেহারা কথা আমার এখনও মনে পড়ে। আমি যতদিন ছিলাম ততদিন মাঝে মাঝে আমরা কাউকে না কাউকে পাঠাতাম ওনার সঙ্গে কথা বলতে, এমনকি প্রোগ্রেস রিপোর্ট যেগুলো পোস্টেও পাঠানো হতো, আমাদের কাছেই থাকতেন, নরেন্দ্রপুরের খুব কাছেই, প্রোগ্রেস রিপোর্ট দিয়ে আমি কাউকে না কাউকে পাঠিয়ে দিতাম। যেদিন পাঠাতাম বলে রাখতাম চারটের সময় তারা বেরিয়ে যেত, অন্তত ঘণ্টাখানেক সেই ভদ্রমহিলার সঙ্গে তারা কথা বলতে পারতো। আর মেয়েরা গেলে উনি খুব খুশি হতেন, তাহলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেন এবং তার সাথে কথা বলতেন। কিন্তু ওই আমরা শিখিয়ে দিয়েছিলাম কী কী বলতে হবে, ভগবানের কথা বলবে, মায়ের কথা গিয়ে বলবে, মা কেমন করে তার একাকী জীবনকে উত্তরণ করেছিলেন এইসবের কথা বলবে, এইটা হচ্ছে কথা। এইটা আমাদের এগুলো যখন দেখি না তখন আমরা নিজেদের খুব ব্লেসেড মনে করি, কারণ ভগবান আমাদের তার সঙ্গী হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা ভগবানের সঙ্গী হইনি, ভগবান আমাদের সঙ্গী হওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের পূর্ব পূর্ব জন্মের যা কিছু স্বীকৃতি ছিল তার ফলে আমরা এই যোগ্যতামানটি অর্জন করেছি। এটাকে কখনো কোনো অবস্থাতে হেলায় ফেলে দেওয়া উচিত নয়। সেই জন্য বলছেন, সেই জন্য যা সৎকর্ম তা সব রকমে সব অবস্থায় করা উচিত, আর সেটি মূলধন স্বরূপ হয় যা থেকে পূর্বকৃত কুকর্ম বা পাপ রাশির দেনা শোধ হয়। যত ভালো কাজ করবেন, আমরা তো ভালোয় কালোয় মিলিয়ে মানুষ, ওই যে ঠাকুর বলছেন না, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে চলবে। পশ্চিম পিছিয়ে যায় না, পশ্চিম তার অবস্থানেই থাকে, কিন্তু আমি যত সুসঙ্গের মধ্যে থাকব তত কুসঙ্গ থেকে এড়িয়ে যাব এবং তার প্রভাবও আমার জীবনকে বদলে দেবে। লার্ন টু লিভের গল্প আপনাদের সকলকেই বলেছি, বহুবার বলেছি। এই গল্পটি একটি ছোট্ট শিশু ধরা পড়েছিল রাহাজানির কেসে, তাকে একটি সংশোধনাগারে রাখা হলো। সেখানে সে একদিন সেখানকার তিনি ফাদার তাকে ধরে খুব পিটিয়ে দিলেন। ফাদার গিয়ে ফাদার সুপিরিয়রকে বললেন, এই ছেলে যদি থাকে আমি কোনো মতেই সংশোধনাগারে থাকবো না। ফাদার সুপিরিয়র সেই ছেলেটাকে ডেকে পাঠিয়ে বললেন, তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এরকম কাজ করবে আমি জানতাম না। ছেলেটি পাকা ছেলে, তো খুব হাসছে, বলছে, ফাদার জীবনে অনেক মিথ্যে কথা শুনেছি, তাই এর চেয়ে ভালো মিথ্যে আর আগে কখনো শুনিনি। উনি বললেন, না হে, তুমি ওবিডিয়েন্ট, ছেলেবেলা থেকে খারাপ কি সেটা শুনেছো, ওবিডিয়েন্টলি ফলো করেছো, তাই তুমি আজকে খারাপ। ছেলেবেলা থেকে ভালো কি সেটা যদি জানতে, তুমি ওবিডিয়েন্টলি ফলো করতে, আজ তুমি ভালো হতে। তোমার ভেতরে ওবিডিয়েন্স এই গুণটি আছে। ছেলেটা কখনো এই কথা আগে শোনেনি, তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হল। লেখাপড়া শিখল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়েছিল, ভিক্টোরিয়া ক্রসও পেয়েছিল। ঠিক সেই রকম যখনই নিজের ভেতরে মনে হবে কিচ্ছু পাচ্ছেন না, তখন ভাববেন নিশ্চয়ই মূলধন স্বরূপ একটা ঈশ্বরকে ডাকার শুভ গুণ আপনি নিয়ে এসেছেন, খানিকটা তৈরি করে নিয়ে এসেছেন, বাকিটুকু আপনাদের তৈরি করতে হবে। যদি কোথাও কারুর সুযোগ হয়, এই যখন এই যে মূর্তি তৈরি করা হয় না, মূর্তি গড়া দেখবেন, গিয়ে মূর্তি গড়া দেখলে নিজের জীবনের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাবেন। কতগুলো বাঁশের টুকরো সেগুলোকে একসঙ্গে সংযুক্ত করে তার ওপর খড় বেঁধে 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 একটা স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে এক মেটে দেওয়া হয়, দো মেটে দেওয়া হয়, তারপরে কাপড় কাদার সাথে মিশিয়ে চামড়া তৈরি করে শুকোতে দেওয়া হয়, শুকিয়ে গেলে তাতে সাদা খড়ি রং দেওয়া হয়, তাতে রং দেওয়া হয়, তারপরে দিনে দিনে তাতে কাপড় চোপড় চুল টুল লাগিয়ে তাকে দেবতার বেদিতে তুলে দেওয়া হয়। সকলে তাকে ভক্তি করে, সেই যে ওই কাঠের আসলটা কিন্তু কাঠের ওই চার পাঁচটা বাঁশের টুকরো, তাকে দেবতার জ্ঞানে তার সামনে
উজাড় করে নিজের মন প্রাণের বেদনা নিবেদন করে এবং আমরা বিশ্বাস করি সাক্ষাৎ ভগবতী প্রতিষ্ঠান হয় সেই মূর্তিটার ভেতরে। আমরাও ঠিক সেরকম, আমাদের জীবনটাও তাই, আমরা এরকম হাড়ের টুকরো নিয়ে এসেছি, ভগবানের কৃপায়, আমাদের বাবা মার কৃপায় তাতে কিছুটা মাংস লেগেছে, এবার মনটা ঈশ্বরীয় স্পর্শে জেগেছে, ওই কাপড় তৈরি হয়েছে, তারপরে ভালো সাজগোজ হয়েছে, মনে নানা রকমের সাজগোজ হতে আরম্ভ করেছে। তারপরে একটা সময় আমার মনটাই এমন জায়গায় পৌঁছবে যেখানে আমি এবং ঈশ্বর, আমি যাকে এতদিন ডেকে এসেছি, তার ভেতরে যে কোনোরকম ফারাক আছে সেইটা আমরা অনুভব করতে পারবো না। তাই সবসময় শুভ কর্ম করা দরকার, যত আমরা শুভ যাব তত আমরা মালিন্য রহিত হব এবং তত সেই মনে ঈশ্বরের অধিষ্ঠান হবে। 213 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সৎকর্মের ফল অক্ষয়, যত বেশি সেটি সঞ্চয় করা যায় ভবিষ্যতে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ শোকে নানা ঘাত প্রতিঘাতে ভয়ে প্রলোভনে আধারে হতাশে তা পরম উপকারে আসে। অন্য সম্পদ ক্ষণস্থায়ী, তা অর্জনে দুঃখ, রক্ষণে দুঃখ, ক্ষয়ে দুঃখ, তাকে সঙ্গ করে নিয়ে যাওয়াও যায় না। শুধু তাই নয়, আবার সেই সবের অতৃপ্ত চাপা বাসনা সংস্কার রূপে পেছু নিয়ে পরজন্মে জোর করে নূতন কর্মফলে জড়িয়ে ও নূতন নূতন বন্ধনে ফেলে অশেষ দুঃখ দেয়। আমরা শেষ থেকে শুরু করি, বলছেন অন্য সম্পদ ক্ষণস্থায়ী, যা কিছু ভোগের বস্তু আমরা জোগাড় করবার চেষ্টা করি সেগুলো ক্ষণস্থায়ী। আপনি সুগার অ্যান্ড স্পাইসে গেলেন, ভারী সুন্দর আইসিং করা কেক দেখলেন, তারপরে কেটে কুটে নিয়ে এলেন, তারপরে খাওয়া দাওয়া শুরু করলেন, যে মুহূর্তে গলা দিয়ে বেরিয়ে গেল ব্যাস সঙ্গে সঙ্গে সেই টুকরো যেটা নিয়েছিলেন সেটা গলার তলায়। তখন আবার যদি আরেক টুকরো থাকে আরেক টুকরো নিলেন, আবার গলার ভেতর ঢুকালে আবার চলে গেল, তারপরে পেট তো ভরে যাচ্ছে, আপনার কাছে অনেক থাকলেও আপনি নিতে পারবেন না। তাই দেখুন এটা ক্ষণস্থায়ী, দুঃখটা ক্ষণস্থায়ী, এই অন্যান্য সম্পদ সব ক্ষণস্থায়ী, তা অর্জনে দুঃখ। কেন? এই সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক নিয়ে এসছেন, আপনি কাউকে না দিয়ে খাবেন ভাবছেন, এবং সেটা অর্জন করবার জন্য যথেষ্ট টাকা পয়সা আপনাকে রোজগার করতে হয়, দুঃখ করতে হয়, কষ্ট করতে হয়, তবে পাওয়া যায়। তারপরে সেটা যেন ফ্রিজে রাখা থাকে আর কেউ না খায়, তাকে রক্ষণের জন্য দুঃখ। তারপরে রোজ এক পিস করে খেয়ে নিচ্ছি, নিজেই খাচ্ছি, কমে যাচ্ছে, এতেও দুঃখ আছে। আর জীবনের আর এটা শেষ হয়ে গেলে এটাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না, যে মুহূর্তে এইখান দিয়ে ঢুকে গেল সঙ্গে সঙ্গে সে তার রূপ পরিবর্তন করে অন্য পথ দিয়ে বেরিয়ে যায়, সে আর আপনি তাকে আর ধরতে পারবেন না, তখন দুঃখ হতে থাকে। আর এইগুলো আমাদের ভেতরে আরেকটি নতুন বাসনা সৃষ্টি করে। আচ্ছা আজ সুগার অ্যান্ড স্পাইস হয়েছে, কালকে গিয়ে রাধারমণ মল্লিক বলরাম মল্লিকের আরেকটা খাবার খেয়ে আসবো, এই প্রত্যেকটি বাসনা আমাদের নতুন আরেকটি বাসনার সঙ্গে জড়িয়ে দেয়। কিন্তু সৎকর্মের ফল অক্ষয়, যত সৎকর্ম করতে থাকবেন তত তার ফল অক্ষয় হতে থাকবে, তত আপনার মনের ভেতরে অন্যের ভালো করবার ইচ্ছে জাগবে। আপনি একদিন খুব মন দিয়ে জপ ধ্যান করুন, তার যে সুখানুভূতি সেটি আপনার মনের ভেতরে প্রেরণা দেবে আবার নতুন করে ভগবানকে ডাকার জন্য। বলছেন যত বেশি সেটি সঞ্চয় করা যায়, যত আধ্যাত্মিক সম্পদ সঞ্চয় করা যায় ভবিষ্যতে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ শোকে নানা ঘাত প্রতিঘাতে ভয়ে প্রলোভনে আধারে হতাশে তা পরম উপকারে আসে। জীবনের যে সময়টা মনে হয় কোনো পথ খুঁজে পাচ্ছি না, ভগবানের সান্নিধ্য আমাদের সাহায্য করে। বিগত দিন একজন ভদ্রমহিলার গল্প বলেছিলাম, তার একটিমাত্র সন্তান ছিল, তিনি জয়রামবাটিতে মায়ের বাড়িতে খুব যেতেন, সন্তান হারানোর পর তিনি খুব পাগল হয়ে গেলেন, তাকে শেখানো হয়েছিল, এই বোধবোধ বুদ্ধি দেওয়া হয়েছিল, মাকে গিয়ে বললেন, মা আপনি তো আমাকে সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে আপনিও কেড়ে নিয়েছেন, অতএব সন্তান হারানোর যে শোক সেটাও আপনারই দেওয়া, সেটাও দয়া করে কেড়ে নিন, আমাকে শোকমুক্ত করুন। এই যে আমাকে সন্তান হারানোর যে বেদনা এটা আপনি দিয়েছেন, এই যে প্রত্যয় এবং কেড়ে নিন এটি বলার জন্য যে সাহস, যে দৃঢ়তা,
যে মানসিক নৈকট্য ঈশ্বরের সঙ্গে প্রয়োজন হয় সেটি এই শুভকর্ম থেকেই হয়। আমরা যত শুভকর্ম করি তত ভগবান আমাদের কাছে আপন হয়ে ধরা দেন, আমরা খুব সহজে তার সঙ্গে কমিউনিকেট করতে পারি, তিনি আমাদের নিজের জন। সেদিনকে একটি ওই ছোট্ট যেরকম নানা রকমের সিরিয়ালের ক্লিপিংস আসে, সেইখানে একটা সুন্দর ক্লিপিংস এসেছে, আমার ভারী ভালো লেগেছে, যে রোজ সে গোপাল, বাড়ির গোপাল, সে তার জন্মদিন, সে সবাই কত রকমের জিনিস আনছে, সে একটা এগলেস কেক এনেছে বলে সবাই রাগ করছে। তখন সেই মেয়েটি ছোট্ট করে বলছেন, বাড়ির গোপালকে বাড়ির ছেলে বলে মনে করো, অথচ কেক খেতে দিলেই তার সমস্ত রকম জাত চলে যাবে। এই যে একটা নৈকট্য তৈরি করার জন্য যে সারল্যের প্রয়োজন আছে, সেটি সাধন ভজন থেকে আসে। তত যত আমরা ভগবানের নিকটে থাকতে পারবো, যত আমরা তার কাছে থাকতে পারবো, তত আমাদের ভালো হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আমরা পরমার্থ প্রসঙ্গ নিয়ে বসব। সেদিন আমরা 214 নম্বর সূত্র থেকে আমাদের পড়া শুরু করব। নমস্কার।